আজ 9ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে, এবং সেই দিনটিকেই প্রতি বছরই অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া তারা পালন করে আসেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কাঁচড়াপাড়ার যে বেল ইনস্টিটিউট, সেখানে পালন করা হচ্ছে এই ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে। এবং সেখানে মূলত এই রাজ্যের বিভিন্ন যে গণসংগঠন রয়েছে, তারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে এখানে আমন্ত্রণ করা হয় এবং তাদেরকে উৎসাহিত করা হয়। তারা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন সেফ্রি সেবওয়াল, তারা গাছ নিয়ে কাজ করেন, পরিবেশ বাঁচানোর বার্তা দেন, তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন সাহিত্যিকদের আমন্ত্রণ করা হয়েছে, কবিদের আমন্ত্রণ করা হয়েছে, এবং বিশেষ করে আজকে দেখলাম আমরা বিচারপতি, তিনিও কিন্তু এসেছিলেন এবং তিনিও এই দুর্নীতির বিরুদ্ধে সেই বার্তা দিচ্ছেন। এবং যেমনটা অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার বক্তব্য, যে বিচার শান্তির জন্য এবং বিচার সবার জন্য, এই বার্তায় তারা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে এই সকাল থেকেই নানানভাবে অনুষ্ঠান হচ্ছে, কখনো নাটকের মধ্য দিয়ে সচেতনতা, কখনো সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু এই যে মেসেজ, সেই মেসেজ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তারা দিয়ে যাচ্ছেন, এবং এভাবেই একের পর এক তারা এসছেন, তারা এই সম্বর্ধনা নিয়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কবি সাহিত্যিক তারাও রয়েছেন। এভাবেই কিন্তু আজকে এই যে বেল ইনস্টিটিউট, সেখানে এই অনুষ্ঠান হয়ে গেল। মূলত দুর্নীতির বিরুদ্ধেই এই অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং প্রতি বছরই তারা আজকের দিন অর্থাৎ 9ই ডিসেম্বর এই ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডেটাকে পালন করে। তাদের নানান যে কর্মকাণ্ড, সেগুলো আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্য দিয়ে, পোস্টারের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে, এবং ভেতরে অনেক যারা অতিথি তারা রয়েছেন, বসে তারা কিন্তু এই অনুষ্ঠানকে উপভোগ করছেন, এবং মূলত সচেতনতা বার্তা সেইগুলো কিন্তু তারা এখান থেকে নিচ্ছেন। ট্রাস্ট অফ ইন্ডিয়া মনে করে মানুষ যদি সচেতন হয়, ছোট্ট ছোট্ট সুবিধা একটি বড় দুর্নীতির জন্ম দেয়, আরেকটু বড় দুর্নীতি যদি অ্যাসেম্বল করি অপেক্ষাকৃত বড় দুর্নীতির জন্ম দেয়, সেখান থেকে সারা ভারতবর্ষভাবে ছড়িয়ে যায় এটা দুর্নীতি। আমরা বলছি যে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া একটা আয়না হোক, একটা দর্পণ হোক, যে দর্পণে বহু মানুষ মুখ দেখে, এই মুখ দেখাতেই বুঝে নিই যে কে দুর্নীতিগ্রস্ত, কে দুর্নীতিগ্রস্ত নয়। কারণ আমরা বারবারই বলেছি যে 2024 আমাদের মিশন আছে যে 1000 সামাজিক সংগঠনকে সাথে নিয়ে আমরা পথ চলা শুরু করবো। সমগ্র অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া একটা হবে দর্পণ, সেই দর্পণেই আমরা মুখ দর্প দেখা শুরু করব। মানুষ তার নৈতিক অধিকারের মধ্য দিয়ে দুর্নীতির শিকড়টাকে উপড়ে ফেলার চেষ্টা করবে, আমরা আশাবাদী। আর মানুষই হোক এখানে অ্যান্টি করাপশন কমিটি যে আছে, প্রত্যেক বছরই আমাদেরকে ডাকে, এনাদের সঙ্গে আছে, এদের এনাদের যে লড়াই আছে সেই লড়াইকে আমরা স্বাগত জানাই। বাল্যবিবাহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেখানে করাপশন হয় তারই বিরুদ্ধে নারা লড়াই করে। মাঝে মাঝে আমরা মানুষের মাঝে সবুজের খোঁজে বেড়ে পড়ি, শুধু আমাদের জেলায় নয়, জেলার বাইরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে থাকি। আগামী প্রজন্ম যাতে করে দূষণমুক্ত পৃথিবী উপহার পায়, সেই দিকটাকে খেয়াল রেখে আমরা সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দিয়ে সবুজনের বার্তা দিয়ে থাকি। কাঁচড়াপাড়া ট্রাফিকের ওসি যিনি ছিল, ওনার হাতেও একটি বৃক্ষ তুলে দিয়ে আমরা সবুজনের বার্তা দিলাম। এ তো আমারই পরিজনের কাছ থেকেই সম্বর্ধিত হলাম, মানে আমার আরেকজন সাহিত্যিক বন্ধুই আমাকে সম্বর্ধিত করলো। তবে এই অ্যান্টি করাপশন একটা মঞ্চে, এটা ভারী আপ্লুত হলাম, আনন্দিত হলাম। এবং এদের যে মোটো, মানে বিচার শান্তির জন্য, বিচার সবার জন্য, এই স্লোগানটা তারা সামনে রাখছে। অবশ্যই অবশ্যই, এটা তো বিশ্বাস করি আমিও, আমিও এটা এইরকম কামনা পোষণ করি যে আমার ভারত দুর্নীতি মুক্ত হোক। সবটাই দুর্নীতিগ্রস্ত এমনটা বলছি না, কিন্তু ভারতবর্ষে, ভারতবর্ষে হয়তো যৎকিঞ্চিত অপরাধ সব, এটা তো হয় জীবনে, কেউ ভুল করে পরবর্তী সময় আবার শুধরে নেয়। এর ফলেই কিছুটা হয়তো আমরা এই যে গাছপালা ধ্বংস করছি, এটাও কিন্তু করাপশন। পৃথিবীর সব মানুষেরই সমান, মানে গাছপালারও অধিকার আছে তাদের সুস্থভাবে বেঁচে থাকা, যেমন করে মানুষের আছে, ফলে ওদের নিধন হচ্ছে, এটা তো আমরা চাই না কেউ। কিন্তু এটা যেই হোক, যারা হোক এটা করছে, তাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার দায় আছে যে এই পৃথিবীর প্রয়োজনে, আমাদের প্রয়োজনে এই প্রকৃতিরও দরকার আছে, প্রকৃতি ছাড়া তো আমরা বাঁচতে পারব না। সুতরাং এটাও করাপশন, এর বিরুদ্ধেও কিন্তু এদের এই উদ্যোগ। কবিতা লেখেন এই করাপশনের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে কখনো সরব হয়েছেন বা আগামী দিনে হবেন? দেখো, সাহিত্যের মধ্যে দিয়ে তো এটাই বলা হয়, সাহিত্য তো সততাই প্রচার করে,
সত্যটাই মানবিকতাটাই প্রচার করে। সেই মানবিকতা মানে কি? সে তো দুর্নীতিহীনতাই, সেটাই তো আমরা চাই। আমার নাম নলিনী বেরা। অর্থাৎ একদিকে যেমন এই অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া, তারা যেমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তার পাশাপাশি এই সমাজে যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছেন, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে সমাজের যাতে ভালো হয় সেই কথা ভেবে আসছেন, তাদেরও সেই সমস্ত সংগঠনকেও আজকে ডাকা হলো এবং এখান থেকে তাদেরকে সম্বর্ধনা দিয়ে তাদেরকে কিন্তু উৎসাহিত করা হলো। এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।